বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, জামা কাপড় গোছাচ্ছে, এক ঝাঁক লোকের মাঝখানে ফুচকা খাবে বলে দাঁড়িয়েছে। খাও খাও খাও, তারপর হসপিটালে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও ভালো আছি, মানে ভালো আছি, রিম্পা আগের থেকে অনেক ভালো আছে। আর চরম গরম আজকে, চরম গরম। আর এদিকে পাউরুটি সেকা চলছে। এখানে ব্রেড একদম বাটার দিয়ে একেবারেই টোস্ট করে নিয়েছি। আর এখানে রাত্রিরে ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, কাজু, কিশমিশ, আমন্ড, ছোলা, বাদাম। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ঘরে এখন কেবিল লাইনের কাজ হচ্ছে অলরেডি। ঘরে কাজ হচ্ছে কেবিল লাইনে, এবার হয়ে যাক, তারপরে ব্রেকফাস্ট করব, স্নান করব, দোকানের দিকে যাব। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, ব্রেড। এখানে হচ্ছে রাত্রেবেলা কাজু, কিশমিশ, আমন্ড, ছোলা, বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর ডিম সেদ্ধ। বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, জামা কাপড় গোছাচ্ছে, যা চলে যা। রিম্পা ব্যাগ ট্যাগ গুছিয়ে স্নান টান করে ফ্রেশ হোক, আমি ততক্ষণ একটু টুকটাক কাজ আছে সেগুলো সেরে আসি, তারপর ওকে দোকানে ছাড়বো। স্নান টান কমপ্লিট, পুজো আর্চার কাজ ঠাজ যেগুলো ছিল সেগুলো সকাল থেকে সব কমপ্লিট হয়েই গেছিল। এখন আমি একদম রেডি হয়ে গেছি। আর এই যে আমার ব্যাগটা, একটা ছোট ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, দিদির বাড়ি যাচ্ছি। এখন দোকানে যাব, মামাম খাওয়া রেডি করে দিয়েছে, দোকানে যাব, তারপর কাস্টমার আসছে, এখনো পরপর ছাড়বো, খাওয়া দাওয়া করবো, বিকালের দিকে হয় কুট্টি গিয়ে দিয়ে আসবে, নয় আমি একাই চলে যাবো দিদির বাড়ি। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি তিন দিন থাকবো, শুক্রবার রাত্রিবেলা আবার চলে আসব। কারণ শনিবার বাদ দিয়ে রোববার আমাদের একটা ইনভিটেশন আছে, মানে আমাদের বাড়ির সবার, আমার, কুট্টি, দাদা ভাই, দিদিয়া, মা, বাবা সবারই, সেখানে রোববার যেতে হবে। আবার সোমবার বাদ দিয়ে মঙ্গলবার রথ, বাড়িতে পুজো অনেক ইয়ে আছে, তাই জন্য শুক্রবারই চলে আসব। আর দিদির বাড়িতে এখন অবধি বিয়ের পর থেকে একবারও আমি গিয়ে দিদির বাড়িতে থাকিনি, তাই অনেকবার বলে। আজকে ভাবলাম একটু শরীর এমনিতেই খারাপ আছে, ওই জন্য ভাবলাম এখন গিয়ে একটু রেস্ট নিয়ে আসি দিদির বাড়ি থেকে। আমার মা এখন বলছে তুই দিদির বাড়িতে নাকি আমার এই বাড়িতে চলে, মানে আমার মায়ের মা বলছে আমার মায়ের বাড়িতে চলে আয়। মাকে বললাম দিদিকে তো কথা দিয়ে দিয়েছি, তাহলে দিদির বাড়িটা একটু সেরে আসি, আবার এসে আবার পরের মাসে গিয়ে তোমার বাড়িতে দুদিন থেকে আসবো, এই নিয়ে এখন চলছে। যাই হোক, কুট্টি আসছে, ও দোকানে চলে গেছিলো, ওদের দোকানে আসছে, আমি নিচে নামছি, ও দোকানে দিয়ে আসবে আমায়। বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম, এসেছিল আমাকে নিতে, বেরিয়ে গেছিলাম, আর ভাবো না একটুখানি গেছি আর মনে পড়ে গেছে মৌসুমি লেবুগুলো নেওয়া হয়নি, আর ওয়ারেস আবার এখন বাড়ির থেকে যাচ্ছি, লেবু আর ওয়ারেস আনতে। বললাম খেতে হবে না, জোর যাবো যদি বউকে ভর্তি করতে হয়, তার সেটা কোনো অসুবিধা হবে কি আছে, তুমি যাও নিয়ে আসো, আমি আর উঠবো না, এই তিনতলায় উঠতে আমার যান বেরিয়ে যায় হেঁটে হেঁটে পড় দিয়ে। আজকে বাইরে এত গরম, এত রোদ, কি বলবো, টেম্পারেচার দেখাচ্ছে ফোনে 38, বাট ফিলস লাইক 51 দেখাচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। যাই হোক, এখন না আমি ঢুকে যাবো এসিতে, কিন্তু বরটার গল্প আমার কেন, বরের বাবা, হাসি, মানে আমার দাদা ভাই সবারই গল্প, ওরা দোকানের মধ্যে ওই ছোট্ট পাখা একটা চলে, সেদিন মানে ওই দেওয়াল সেদিন যে ছোট্ট ফ্যান, ওই ফ্যানের মধ্যেই ওরা সারাদিন ব্যবসা করে, কারণ বড়ো পাখা লাগানোর পজিশন নেই, আর ওয়েট ফ্ল্যাকচুয়েট হয় বলে বড়ো পাখা ওরা লাগায়। বসে গেছি আজকে লাঞ্চে, ভাত, আলু ভাজা, ডাল আর সয়াবিন আলুর তরকারি। মাছ হয়েছিল, মামাকে বললাম মাছ খাবো না, অমলেট করে দিতে, পারে অমলেট করতে করতে এত দেরি হয়ে গেছে, আমি অমলেট না নিয়েই চলে এসেছি। বাইরে হাওয়াটা কি জোর দিচ্ছে বুঝতে পারছো, আমার এই দফে ফুলের এটা পুরো নড়ছে কত জোরে জোরে। এই জাস্ট কাস্টমার বেরোলো, আর কাউন্টারের এখন এই বিধ্বস্ত অবস্থা, এগুলো ভাজ হবে, তার আগে যে শুকলা লেবু কেটে এনেছে, কুট্টি লেবু পাঠিয়ে দিয়েছিল আমার হাত দিয়ে কিনে, বলেছিল মানে দোপাড়িতেই ছিল সেটাই পাঠিয়ে দিয়েছিল, বলেছিল খেয়ে নেবে, তো লেট হয়ে গেছে, তবুও তো খেয়ে নিতেই হবে। বিকেলে যতক্ষণ বাড়ি ছিলাম ক্যামেরাটা অন করার সময় পাইনি, এখন 7:10 হয়ে গেছে, রিম্পাকে নিতে এসেছি, এখন ছাড়তে, রিম্পাকে সে এয়ারপোর্ট ছাড়তে যাবো। দোকান থেকে বেরিয়ে বাড়ির গলি অবধি চলে এসেছি, কারণ আমার জামা কাপড়ের ব্যাগটা বাড়িতে রেখে গেছিলাম, মানে বাড়ির ওপর দিয়ে
খেয়ে গেছিলাম, ওই জন্য এখন বাড়ি থেকে ব্যাগটা নিয়ে আবার যাবো। এক ঝাঁক লোকের মাঝখানে ফুচকা খাবে বলে দাঁড়িয়েছে, খাও খাও খাও, তারপর হসপিটালে যাবে। এই যে আমার ফুচকা আলু নেওয়া হয়ে গেছে, যেহেতু জল খাই না বেশি ওই জন্য জল নিইনি। কে নিয়েছি ফুচকা দিদি, মানে ওখানে যাচ্ছি একবারে আমি আর দিদি একসাথে খাবো, এখানে দাঁড়িয়ে আমি একা একা খেলাম না। টাটা, চলে এসছি দিদির বাড়ি, এবার চলো দুদিন হবে, কালকেও চলে, কালকে থাকো পরশু চলে যাবো। টাটা। ভালো, দেখো ফুচকা খাচ্ছে, দেখো আমি চিচে আর এই যে ম্যাডাম, তিনজন মিলে ফুচকা খাচ্ছি, ঝাল দিইনি এই কারণে ও খেতে পারবে বলে। আরো দিদি বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি, এসে ফুচকা টুচকা খেলাম আমি চিটে মেনতে তিনজন মিলে, দিদি খেলো না, একটু আগে আম খেয়েছে বলে অ্যাসিড হয়ে যাবে তাই খেলো না। এখন আমি আর দিদি এই যে দুজন মিলে বেরিয়েছি, একটু গোড়া বাজার যাবো, দিদি বাজার করতে যাবে, তাই বললাম আমি কি করবো চলো আমিও যাই। দিদি বললো থাক তুই বাচ্চাগুলোর সাথে, বললো না না এখন তো আছি, চলো দুজন মিলে যাই বাজার করে নিয়ে আসি। তুমি ইয়ে করছো, ব্যায়াম করছো কেন? ডাক্তার যে তোমাকে বললো এরম এরম বেঁকিয়ে বেঁকিয়ে সারা, সে কই মিউট হয়ে গেল না কেটে গেল ফোনটা? মাছের ওখানে মাছ অর্ডার দেওয়া হয়েছে, মাছ কাটাকাটি চলছে, এখন আমরা এসছি সবজি নিতে, সবজি নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। এখন বাচ্চাগুলোর বায়না চিপস খাবে, এখন চিপস ব্লিঙ্কিট থেকে আমরা অর্ডার করছিলাম বাট নিলো না, রাত্রি হয়ে গেছে বলে, তাই এখন যাই গলির মুখে, দোকান খোলা থাকলে পাবো, নালে ফিরে আসতে হবে। তোমার এটা আমার, এটা তোমার, এটা তোমার, হ্যাঁ ওর হাতে পয়সা দাও। তিনজনের কুড়ি টাকা বরাদ্দ, চল চল। এখানে তিনটে চিপস, এখানে দুটো চিপস, এখানে একটা চিপস, টোটাল তিনজনের জন্য কুড়ি টাকা 60 টাকা বরাদ্দ হয়েছিল, 60 টাকা আমরা 6টা চিপস নিয়েছি, তিনজনের দুটো। বাবু খাবি তো চিপস? হ্যাঁ। ঘড়ি দেওয়া আছে 12:20, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন সমস্ত বিছানাপত্র করা চলছে এই ঘরে, এখানে এই পুচকেগুলো ঝর্ণা দিয়ে দাদা এরা সব শোবে টোবে, আমি আর দিদি পাশের ঘরে পুরো শিফট, যাতে আমাদেরকে খুব ডিস্টার্ব না করে। ঠিক আছে, একদম ডিস্টার্ব করতে আসবি না, একদম ডিস্টার্ব করতে আসবি না। হ্যাঁ আমি আর দিদি ওই ঘরে শিফট, ওই ঘরে ঘুমাবো, ওরা ওরা এখানে ঘুমাবে সব। ঋতু খাবে, চল আমি খাবো, তুই বল তুই কার কাছে ঘুমাবি, পিসির কাছে না আমার কাছে? আমার কাছে, আমার কাছে, আমার বাবা তো আমার কাছে ঘুমাবে, আমার সাথে ঘুমাবো, আমার সাথে ঘুমাবো। এই যে না খেতে বসে পড়েছি, ভাত নুন ঘি কাকরেল ভাজা এখনো অবধি, পিসালু নাও এক পিসালু, কড়াই ধরে নিয়ে চলে এসছে বাবা, ট্যাংরার ডিম গুলো দেখো, ট্যাংরা মাছের আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে, এখানে দাদা আমি আর মেনতে তিনজন খেতে বসে গেছি, আমরা উঠলে ওরা বসবে। এই দেখো এটা হচ্ছে চিটের ছোটবেলা আর এখনের মুখটা, দেখা মুখটা দেখা সবাইকে দেখা। এখন অনেকটাই রাত হয়ে গেছে, যেটা হয় এখানে থাকতে থাকতে গল্প গুজব করতে করতে বসে পড়েছি আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার, কিন্তু আমরা বসে বসে আড্ডা মারছি, আর এখন আমাদের মুখকে খাওয়া খাওয়ার দরকার, মুখকে খেয়ে খুকে যাবো। কই দেখতে পাচ্ছি না কেন, ঘুমাবি না? দৌড়াদৌড়ি করছিস কেন রাত্রিবেলা? যা শুতে যা। ঘুমাতে যাব, চল বলছে ভিডিও করছে কেন, ঘুমাতে চলো, চ চ চ। মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আমি ভিডিওটা শেষ করতে এলাম ডাইনিং এ, সঙ্গে পোলাটাও চলে এসছে, আর ঝর্ণা দিয়ে কিছু টুকটাক কাজ আছে রান্নাঘরে করতে, কেউ উঠে এসছিস কেন? এখন আমরা শোবো সবাই মিলে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকে থাকবো মানে আজকে তো থাকলাম, কালকেও থাকবো, হয়তো পরশু চলে যাব, ওই জন্য কালকে দিনটা খুব মজা হবে, যদি মাঝখানে একবার সকালের দিকে দোকানে যেতে হয় তখন যাব, নাহলে আর যাব না।
চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে সকাল সকাল খুব তাড়াতাড়ি দেখা, টাটা বলে দাও, টাটা।